আমি আগেই বলছি আজকে এই বছর এটাই আমার আপনাদের জন্য লাশ প্রোগ্রাম আবার দেখা হয় কিনা বাংলা জমিনের মধ্যে এমন নাস্তিক বুঝাইছে এমন ইসলাম দ্রোহী এই বাংলা জমিনের মধ্যে আছে যারা দাড়ি টুপি ওয়ালাদেরকে দেখলে শুধু রাজাকার বলে গালি দেয় আমি তাদেরকে বলতে চাই দাড়ি টুপি ওয়ালা জুব্বা ওয়ালা পাগড়ি ওয়ালা রাজাকার নয় বরং তোমরা রাজাকার বলো তোমাদের চৌদ্দ গোষ্ঠী রাজাকার যার কারণে দাড়ি ওয়ালাদেরকে দেখলে তোমরা রাজা খার বলো আল্লাহর কসম করে বলি এরা ইমানদারদের दुश्मन মুসলমানদের दुश्मन ধরে কোন ঠিক না বকি এরকম নাস্তিক আছে না নাই আছে যারা কোন আছে না নাই আবার এই মনদের হইছে এরা ডাক দিয়ে বলে এই মোল্লারা আমগো টাকা খায় কথা কোন না কেন আবার আমাদেরকে হুমকি দেয় যদি বেশি কথা কোন হাত ভাঙা দেবো আরেক গ্রুপ কা ঘর ভাঙিয়ে দেব আরেক গ্রুপ কা ফায়ার নিচে মাটি রাখ না আরে ভাই কি খেলা আরাম হইল রে আরেক গ্রুপ ডাক দিয়ে বলে যদি ভালো না লাগে চুপচাপ থাকবেন আর চুপ না থাকলে পাকিস্তানে পাঠিয়ে দেব আমগো পাকিস্তানে পাঠাইয়া তোমরা এই বাংলা জমিনে ভারত বানাইতে চাও লক্ষ লক্ষ শহীদের বিনিময় এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হতে দেব না দেব না দেব না السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا اصحاب القريه إذ جاء أهل المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون صدق الله مولانا العظيم وقال صاحب القران صلى الله عليه وسلم رحمه الله على خلفائي قالوا من خلفائك الذين يحيون سنتي ويعلمونها عباد الله أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين شكرا والحمد لله رب العالمين সকলে দুরুদ শরীফ যেই দুরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্ন انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن انك حميد مجيد لا اله الا الله 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 زبان قولي لا اله الا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله, الله, الله محمد মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসকান্দি চরের গাও ও চর গলগলিয়া ইগগা ও কবরস্থান কমিটির উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম তোলাবাই আজিজ মুরুব্বিয়ান ইজাম ইমানে বলে বলিয়ান ইমান দিত্ত তরুণ যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা সালেহা জাকেরা শাকেরা ও মাও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত সহস্র শুকরিয়া আদায় করছি যেই মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে এই এলাকার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগান কোরআনের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান মালিকের দরবারে কালিমাতু শুকুর আদায় করার লক্ষ্যে সকলে একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ সালাম আকাই নামদার তাজদারে মদিনা محمد مصطفى احمد مصطفى سيد الكونين امام المرسلين والمذنبين آفتاب نبوت شمس الهداية بدر الدجا صاحب السقلين صاحب المنبر صاحب السرايا صاحب السيد صاحب الأنبياء صاحب المعراج جناب محمد رسول الله صلى الله عليه وسلم

যদি আল্লাহ রবুল আলমিন তৌফিক দান করে এই দুইটি আয়াতকে আবর্তন করে আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুরাটার নাম হলো সুরাই সুরাটা নাসিল হয়েছে মক্কা এই সুরার মধ্যে আয়াত হলো তেরাশিটি এই সুরার মধ্যে বাক্য হলো সাতশত উনত্রিশটি যদি বুঝে থাকুন তাহলে বলেন সুরাটার নাম কি একটা মুসলমান জবান বন্ধ করে বসবেন না বর্তমানের জন্য মুখ থেকে যা আছে একটু খুলে বসে

যাদের অন্তরের মধ্যে জার্রা পরিমাণ নবীর মোহাব্বত আছে যার অন্তরের মধ্যে পরিমাণ আমার মালিকের মোহাবত আছে যদি কারো অন্তরের মধ্যে যদি কারো অন্তরের মধ্যে জাররা পরিমাণ ইসলামের মোহাব্বত থাকে মুসলমান রাস্তা ঘাটে দোকান পাটে ঘরে থাকতে পারবে না চলে আসো এই ময়দানের মধ্যে হতে পারে আল্লাহ আলমী আজকের মাফিলের করে আপনার আমার জিন্দগির তাম ঘুনাগুলি আল্লাপাক মাফ করে দিতে পারে কি পারে না জোরেগন পারে কি পারে না মুসলমান চারবার এক জায়গায় কোনো বক্তা আসার পর পরবর্তী বছর তার আশা ঠিক হয় না এই কারণে এই বছর আমার এই এলাকার শেষ মাহফিল হিসাবে আপনাদের সামনে এক ঘন্টা বয়ান করব আপনাদের পরিচয় দিতে হবে এই খাসকান্দি চরের গাঁও চর গোলগলিয়া এলাকার মধ্যে নবীর মোহাব্বতের আশেকরা এখনো আছে যে যুবক কথা কইবেন আল্লাহ তুমি দেখো পরে জুয়ান বয়সে ডায়াবেটিস দিয়ে দিয়ে কারা কারা নবীরে করেন দুই হাত দেখান তো নারে 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 এক ঘন্টা বয়ান করব পরিচয় দিতে হবে আমরা সকলকে নিজের জীবনের চাইতে রসুলকে মহাব্বত করি মুসলমান যে সুরা তেলাওয়াত করেছি উচ্চ আওয়াজে বলেন সুরাটার নাম কি আপনি বলতে দেরি আল্লাহ পাক আপনার আমলনামায় কম পক্ষে বৃষ্টি নেকি দিতে দেরি করে নাই মান কর আল কোরআন হরফা ফালাহু 10 হাসনাতিন কোন ব্যক্তি যদি কোরআন কারীমের একটা হরফ উচ্চারণ করে আল্লাহ পাক কম পক্ষে তার আমলনামায় 10 টি নেকি দান করে দেন নেকির দাম কত জানেন মিয়া ওই কবর ওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন নেকির কত দাম যুবক তুমি এখন জমিনের উপর হাঁটো এমন একদিন সময় হবে তুমি ওই কবরের বাসিন্দা হয়ে যেওবা ঠিক যামান সময় এই হায়াতের जिंदगीর মধ্যে শুধু রূহটা বের হয়ে যাবে তোমার দুনিয়ার কোনো দামই থাকবে না ঠিক এই সূরা ইয়াসিন কে আল্লাহ রব্বুল আলামিন

না না কোন আবু জাহেল্লাহ ইনশাআল্লাহ কয়না কয় না দেখেন কোনডা কোন নাম কোন নাম কি মক্কার মধ্যে আমার নবীকে এত বেশি কষ্ট এই আবু জাহেল্লা দিত আমার নবী তারপরও আল্লাহর কাছে কোনো অভিযোগ করতেন না বद्दমা করতেন না আল্লাহ তুমি আবু জাহেলকে ধ্বংস করে দাও এই কথা বলতেন না শুধু বলতেন আল্লাহ তুমি তার হেদায়তের মত মহা দৌলত তুমি দান করে দাও সূরা ইয়াসিন এমন একটি গুরুত্বপূর্ণ সূরা এর ফজিলত সম্পর্কে তাফসীরে কিতাবের মধ্যে আসে কোন ব্যক্তি যদি কোন মৃত ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ পাক সূরা ইয়াসিনের প্রত্যেকটা হরফের বদলতে এক একটা করে ফেরেশতা নাযিল করে এবং ওই 3000 ফেরেশতা একসাথে ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে সূরা ইয়াসিন এত বড় গুরুত্বপূর্ণ একটি সূরা কেন নাযিল করলেন আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিন নাযিল করার একটা কারণ হলো আমার নবীকে সান্তনা দেওয়ার জন্য সূরা ইয়াসিন কে নাযিল করা আরেকটা কারণ হলো আমার নবীকে এই আশ্বাস দেওয়ার জন্য নবী দুনিয়ার বুকে আমি আল্লাহ আপনাকে একা ছাড়িনি সাথে আমি আল্লাহ আপনার সাথে আছি সুবহানাল্লাহ সূরা ইয়াসিন নাযিল করা আরেকটা কারণ হলো আমার নবীকে আনন্দ দেওয়ার জন্য কারণ আমার আল্লাহ সব برداشت করে আমার নবীর কষ্টকে আমার আল্লাহ বরদাস করেন জোরক বরদাস করেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমার নবীকে যদি কেউ গালি দেয় আপনারা বরদাস্ত করবেন আওয়াজ দিয়ে বলেন আপনারা বরদাস্ত করবেন অমুসলমান দল মত নির্বিশেষে আপনি করেন আওয়ামী লীগ আপনি বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ চরমনাই আটরশি তাবলিগ মাইজবান্ডার আপনি যেই পীরের murid হন না কেন আমার কোনো আফসোস নাই কিন্তু মনে রাখতে হবে নবীর শাফায়াত ছাড়া নবীর মুহাব্বত ছাড়া যেই পীরের murid হন না কেন যেই দলের নেতা আর আপনি চালা হন না কেন আমার নবীর মুহাব্বত ছাড়া কোনো ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে

আমার নবী ডাক জায়গা চাচা এই তো মানুষদেরকে আল্লাহর কালাম শোনাইতে যাই জোরে কোন না কার কালাম বলে তাই বলে হ্যাঁ বলে তুমি তো নিজেকে پیغمبر দাবি করো তোমার কাছে নাকি আল্লাহর ওহী আসে তাহলে তোমার একটা পরীক্ষা করি তুমি বলো তো আমার এই হাটের মুঠের মধ্যে কি আছে যদি বলতে পারো তাহলে তোমার কাছে কালেমা পরে মুসলমান হয়ে যাব আমার নবী ডাক বলে চাচা কি আছে এইটা না বইলা যেটা আছে ওইটা যদি আমার উপর কালেমা পরে আপনি পড়বেন বলে হ্যাঁ আল্লাহ নবী ডাক কয় এক হাটটা আগান হাটটা যখন আগাইছে সাথে সাথে আমার নবী ডাক দে বলে এই মুঠের মধ্যে যা তুমি আমার উপর কালেমা পড়ো সাথে সাথে আবু জাহেলের একটা মূর্তি ছিল যেটা আবু জাহেল পূজা করত

এই কথা বলেই ওই মূর্তিটা তুলেই আমার নবীর মাথার মধ্যে আঘাত করে বলল তুমি কোন রসুল না সাথে সাথে আমার রব্বুল আলমিন সুরাইয়া সিনাজিল করে দিল এত আস্তে সুমান আল্লাহ পাক বলেন ইয়াসিন وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ زَرَقْنَا اللهُ أَكْبَر الله رَبُّ الْعَالَمِينَ সূরা ইয়াসিন নাযিল করে যাক দা বল ইয়াসিন ওয়াল কুরআনিল আমি রব্বুল আলামিন হিকমতপূর্ণ কুরআনের কসম খেয়ে বললাম ইন্নাকালামিনাল মুরসালিন ও নবী আবু জাহেল বলল আপনি কোন না আপনি মিথ্যাবাদী আপনি মিথ্যাবাদী আমি রব্বুল আলামিন গুষনা দিয়ে দিলাম ইন্নাকালামিনাল মুরসালিন আপনি আমার পক্ষ থেকে প্রেরুত রাসূল ও বন্ধু শুনুন ওই আবু জাহেল কেন মক্কার সমস্ত কাফের মুশরিক কেন দুনিয়ার সমস্ত তাগুতি শক্তি যদি একত্রিত হয়ে যায় আপনাকে যদি পয়গম্বর না বলে আপনাকে যদি তুচ্ছ তাচ্ছিন্ন বলে আপনাকে কবি বলে গালি দেয় আপনাকে জাদুগর বলে গালি দেয় আপনাকে মওলবাদ বলে গালি দেয় আপনাকে পাগল বলে গালি দেয় ও বন্ধু দুনিয়ার মানুষ কি বলল তা কোনো যায় আসে না আমি রব্বুল আলামিন গোস ঘোষণা দিয়ে দিলাম আপনি আমার পক্ষ থেকে আখিরি নবী আখিরি পায়গাম্বার আখির রসুল চিন্তার কোন কারণ নাই আপনার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া আপনার কাজ হলো কোরআনের কারিমের তেলাওয়াত করা ও বন্ধু শুনুন যারা এই কোরআনে কারিমের তেলাওয়াত দিলের কান দিয়ে শুনবে আমি রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা দিয়ে দিলাম অবশ্যই আমি রব্বুল আলামিন হেদায়েতের মহা দৌলত আমি রব্বুল আলামিন আমার ওই সকল বান্দাদেরকে দান করে দিব জরে কন্যা সুবহান আল্লাহ হেদায়েতের মালিককে আর চিৎকার মেরে বলুন হেদায়েতের মালিক কে শাহাদাত আঙ্গুলটা আসমানে দিয়ে বলেন হেদায়েতের মালিক কে ও মুসলমান চিৎকার বলুন হেদায়েত দেওয়ার মালিক কে সূরা ইয়াসিন নাযিল করে দিল আর বলো নবী

ভালো করে বুঝেন কে ওয়াজ করতেছে আল্লাহ জোরে কন আর জোরে কন এটা আজ তো কথা কইবো বুঝবেন এটা ওই দলের লোক কোন দলের বুঝছেন তো সব জায়গায় যায় একবার গলা ফাটান আর মাহফিলের মধ্যে আইলে হুজুর এত কথা কোন ভাল লাগে নেতার নামে স্লোগান দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র

যখন তাদের কাছে একজন রসুল আসলো এই আয়াতের সামনে নজুল বুঝতে হলে আপনাকে ঠান্ডা মাথায় বসতে হবে কারণ এই আয়াতের সামনে নজুল আমি শেষ করতে পারি কিনা আল্লাহ জানে কারণ কোরআন হলো এমন এক জ্ঞানের সাগর ডুব দিবেন কিন্তু এর কুল কিনারা পাওয়া যাবে তাফসীরের মধ্যে এই আয়াতের সামনে নজুল সম্পর্কে বলেন

আপনার পক্ষ থেকে কিছু আপনার সাহাবা অথবা আপনার কিছু সাহাচর্য যারা কিছু আলেম ওই এনতাকিয়া শহরের মধ্যে পাঠান তারা গিয়ে যেন আমি আল্লাহর এক এই তাওহীদের দাওয়াত দেন দুইজন লোককে পাঠাইলো একজনের নাম হলো সাদেক আরেকজনের নাম হলো সুদুক দুইজন ভাই একত্রিত দুই আলেম তাদেরকে এনতাকিয়া শহরের মধ্যে পাঠানো হলো তারা সর্বপ্রথম গিয়ে মানুষদেরকে বলতেছে এ ভাই এই গাছ পূজা সূর্য পূজা নয় গোলামি করতে হবে একমাত্র আল্লাহ এলাকার মানুষ চিন্তা করলো এই দুই লোক মনে হয় নতুন কোন ধর্মের কি করে প্রচার ধৈরা দুইজনের ধৈরা পাবলিকে বাদশার কাছে নিয়ে গেছে বাদশা দেখেন এই দুইটা লোক নতুন এক ধর্মের দাওয়াত দেয় বাদশা ডাক দিয়ে বলে তোমাদের নাম কি বলে আমাদের নাম সাদেক আর শুধু কি দাওয়াত দাও দুইজন ডাক দিয়া কয় এই পূজা বাদ দিয়া মাছের পূজা গাছের পূজা আগুনের পূজা সূর্যের পূজা মূর্তির পূজা বাদ দিয়া এক আল্লাহর গোলামি করে বাদশা রাগান্বিত হইয়া এই দুইটা আমাদের বিরুদ্ধে সারণের জন্য আসে দুইটারে ধর ধৈরাজ জেলখানায় বন্দী কর জেলখানার মধ্যে বন্দী করার পর ওই দুইজনের বুকের উপর পাথর দিয়া উলঙ্গ করে শুয়ায় দিছে রোদ্রের মধ্যে কিন্তু তারপরও তারা আমার মালিকের জিকির আল্লাহ 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 করতেছিল ছিল। হযরত আয়েশা আলাইহিসসালাতু ওয়াস সালাম দেখলেন এই সাদেক আর সিদ্দিক যাদেরকে পাঠানো হল এরার ফিরে আসেন এক সপ্তাহ পর তখন একজনকে পাঠাইল তার নাম হলো সামাউনুসুফা সামাউন তাকে পাঠাইল তিনি একজন বড় আলেম এবং খুব জ্ঞানী তুমি যাও তাদের অবস্থা কি এটাই একটু যাচাই করে আস তিনি যখন ঢুকল মাথায় পাগড়ি বিশাল জুব্বা ওই এলাকার মানুষ বলে এইটা আবার কোন দেশি মানুষ কারণ ওই লোকই জানে অনেকের মাথায় টুপি জুব্বা আর দাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যায় আছে না নাই জোরে কন আছে না নাই আমি আগেই বলছি আজকে এই বছর এটাই আমার আপনাদের জন্য লাশ প্রোগ্রাম আবার দেখা হয় কিনা বাংলা জমিনের মধ্যে এমন নাস্তিক বুঝাইছে এমন ইসলাম দ্রোহী এই বাংলা জমিনের মধ্যে আছে যারা দাড়ি টুপি ওয়ালাদেরকে দেখলে শুধু রাজাকার বলে গালি দেয় আমি তাদেরকে বলতে চাই দাড়ি টুপি ওয়ালা জুব্বা ওয়ালা পাগড়ি ওয়ালা রাজাকার নয় বরং তোমরা রাজাকার বলো তোমাদের চৌদ্দ গোষ্ঠী রাজাকার যার কারণে দাড়ি ওয়ালাদেরকে দেখলে তোমরা রাজাকার খার বলো আল্লাহর কসম করে বলি এরা ইমানদারদের दुश्मन মুসলমানদের दुश्मन ধরে কোন ঠিক না বকি এরকম নাস্তিক আছে না নাই আছে যারা কোন আছে না নাই আবার এই মনদের হইছে এরা ডাক দিয়ে বলে এই মোল্লারা আমগো টাকা খায় কথা কোন না কেন আবার আমাদেরকে হুমকি দেয় যদি বেশি কথা কোন হাত ভাঙা দেবো আরেক গ্রুপ কা ঘর ভাঙিয়ে দেব আরেক গ্রুপ কা ফায়ার নিচে মাটি রাখ না আরে ভাই কি খেলা আরম্ভ হইল রে আরেক গ্রুপ ডাক দিয়ে বলে যদি ভালো না লাগে চুপচাপ থাকবেন আর চুপ না থাকলে পাকিস্তানে পাঠিয়ে দেব আমগো পাকিস্তানে পাঠাইয়া তোমরা এই বাংলা জমিনে ভারত বানাইতে চাও লক্ষ লক্ষ শহীদের বিনিময় এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হতে দেব না দেব না দেব না

তিনি ছিলেন বাসার একজন কর্মচারী ডাক দেখো ভাই এই রকম দাড়িপুপিওয়ালা জুব্বা এত সুন্দর দাড়ি পাগনি जिंदगीতে এই রকম সুরত কখনো দেখি নাই কে তুমি উনি ডাক দিয়ে বলে আমি হলো এক নাম্বার আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম জরে কোন না আমরা কার গোলাম কোনো সন্দেহ আছে কার গোলাম বলে আমি আল্লাহর গোলাম দ্বিতীয় নাম্বার আমার পরিচয় হলো আমি মুসলমান আমি কি জোরে কন আমি কি এবার সামাউন সুফার ডাক বলে ভাই তুমি কে তোমার পরিচয় দাও এইবার হাবিব এনজার জাগ দিয়ে বলে ভাই আমি বাদশার কর্মচারী এই কর্মচারী বলার পর বলে মুসলমান নামক এই রকম কোন জাতির কথা আমরা শুনি নাই এই কথার ডাক দিয়ে বলে ভাই আমরা হলো এক আল্লাহর গোলামি করি আমরা কোন দুনিয়ার কোন makhlukের পূজা করি না আমরা এক আল্লাহর গোলামি করি এইবার সামাউল সুফা যখন তার এই ভাষণ দিয়ে দিল এইবার হাবিব এনজার জাগ দিয়ে বলে তোমরা যেই আল্লাহর গুলামি করো ওই আল্লাহর ক্ষমতা কি একটু আমাকে বলো ওই আল্লাহর ক্ষমতা কি একটু বলো এইবার ডাক দিয়া বলে আমার আল্লাহ সব ক্ষমতা আছে তুমি কি ক্ষমতা দেখতে চাও কোন ক্ষমতা দেখতে চাও বলে তোমার আল্লাহ কি অসুস্থ রোগী কে ভালো করতে পারে আমার আল্লাহ পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহ আছে যদি পারে আমার একটা ছেলে আছে অনেক দিন যাবত অসুস্থ কোন ডাক্তার তাকে ভালো করতে পারে নাই যদি তোমার আল্লাহ ক্ষমতাবান হয় তুমি যদি ভালো কইরা দেখাইতে পারো ওয়াদা দিলাম আমি সহ আমার পরিবার সহ তোমার হাতে হাত লেখা কালমা পড়া মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ হাবিবেনা আজাজাগে বলে ঠিক আছে চলো আমার বাড়ির দিকে রওনা দাও এইবার সামাউন সুফা আল্লাহু আকবার আল্লাহর নামে ওই ব্যক্তির বাড়ির দিকে রওনা দিল বাড়ির দিকে রওনা দেওয়ার পর তার ঘরের মধ্যে গিয়ে দেখে একজন সন্তান তার শরীরের মধ্যে এক টুকরো অবস্থ নাই দুইটা হাত দিয়ে একেবারে মিলিত হয়ে গেছে চোখগুলি ভিতরের মধ্যে চলে গেছে মনে হয় একজন কঙ্কাল করে এই এইরকম ভাবে শুধু নিঃশ্বাস প্রশ্বাস জারি এইবার দিয়ে বলে ও সামাউন সুফা আমার এই সন্তানটাকে দুনিয়ার কত ডাক্তার দেখাইলাম কত ওষুধ খাওয়াইলাম কোনো কাজ হয় নাই কোনো কাজ হয় নাই যদি তোমার আল্লাহ যদি ভালো করে দেখাইতে পারে আমি ওয়াদা দিলাম তোমার আল্লাহর নামে আমি কালমা পড়া মুসলমান হয়ে যাব জোরে কন্যা সুবহান আল্লাহ এইবার সামাউন সুফা ডাক দিয়ে বলে যদি আল্লাহ ভালো করে দেয় তুমি কি মুসলমান হইবা বলে হ্যাঁ মুসলমান হইব এইবার সামাউন সুফা আসমানের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুলটা দিয়ে শুরু তিনবার বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবর বলে শুধু দম করতে দেরি আল্লাহ রবুল আলমিন ওই অসুস্থ সন্তান তাকে এক মুহূর্তের মধ্যে দেরি হয় সব ক্ষমতার মালিককে অদের কুদ রতুদানি বর কামালে কুদ রতুদানি বর কামাল সামাউন সুফা যখন দম করল দম করার সাথে সাথে সুস্থ হয়ে বসে পড়ল আর ওই মুহূর্তের নজ্জার এবং তার সন্তান তার পুরো পরিবার একসাথে হয়ে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আইশা রুহুলুল্লাহ এই কালেমা পড়ায় মুসলমান হয়ে গেল এইবার খবিব ইবনে নজ্জার ডাক দিয়ে বলে ও ভাই আমরা দু কালেমা পড়ে মুসলমান হলাম এইবার তুমি কি করবে বলে এই মুহূর্তের মধ্যে আমি যদি এই কালেমা তোমার দাওয়াত দেই তাহলে অবশ্যই তোমাদের বাদশা আমার উপর জুলুম করবে তোমাদের বাদশা আমার উপর কি করবে তাই একটা হিকমত খাটাইতে হবে কি খাটাইতে হবে হিকমত ডাইরেক্ট দাওয়াত দেওয়া যাবে না হিকমতের মাধ্যমে তারপর দাওয়াত দেব হিকমতটা কি বলে আগে যদি দাওয়াত দেই তাহলে অবশ্যই আমার আরো দুই সাথী সাদেক এবং সুদূর মনে আছে তো সাদেক আর সুদুক তারা অবশ্যই বাচ্চার হাতে গ্রেফতার তাদের মতো আমারও পরিণতি হবে তো কি করতে হবে এক কাজ করেন আগে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেন কি চাকরি পারে বলে আমি খুব ভালো উকালতি পারি উকালতি বুঝেন তো উকালতি যাইয়া কোর্টের সামনে এক উকালতির চাকরি দিয়ে দিছি আল্লাহর কি কুদরত এই আল্লাহর বান্দা যেই দলে যায় ওই দলেই ফাঁস যেই গ্রুপে থাকে ওই ব্যক্তি মামলায় রায় হয়ে যায় যে এই মামলা রায় বরং বাংলাদেশের মধ্যে দুই নম্বর কইরা না টেহা পয়সা দিয়া না আমাদের বাংলাদেশের সিস্টেম যার ক্ষমতা বেশি যার টাকা বেশি যার পাওয়ার বেশি এর দিকে রায় বাংলাদেশের মধ্যে শত শত কোটি টাকা চুরি কইরা বুঝেন তারা খালাস পাওয়া যায় মানে কি হাজার হাজার কোটি টাকা চুরি করছে দুইশো কোটি টাকা দিয়া দিছে যা মাফ কথা কন না কেন একজন মুরব্বি কইছিল বাংলাদেশের যে মামলা কইরা রায় দেখতে চায় তার তিনটা জিনিস থাকতে হইবে কয়টা আরো জোরে কন তিনটা থাকতে হবে এর মধ্যে এক নাম্বার হলো নূ আলাইহিস সালাতু ওয়াস সালামের মত হায়াত হইতে কথা বুঝেন না দ্বিতীয় নাম্বার হলো কারুনের মতো সম্পদ থাকতে হইব তৃতীয় নাম্বার হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য থাকতে হইব ও কইবা মামলার রায় গুইয়া যায় কারণ কি জানেন বাংলাদেশের যে মামলার আইন এটা ব্রিটিশ অনুযায়ী ব্রিটিশের আইন যদি কোরআনের আইন থাকতো মামলা হওয়ার সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে ধরে তার শাস্তি দেওয়া হতো আজকে বাংলার জমিনের মধ্যে দর্শন হয় কোনো শাস্তি নাই হাজার হাজার টাকা চুরি হয় কোনো শাস্তি নাই হত্যা করা হয় কোন শাস্তি নাই কারণটা কি জানেন কোরআনের আইন নাই যতদিন পর্যন্ত বাংলা জমিনের মধ্যে কোরআনের শাসন কায়েম না হবে কোরআনের আইন কায়েম না হবে ততদিন পর্যন্ত সিল্লাইতে পারবা মাগার কোন কাম হবে জোরে কোন কাম হবে হ্যাঁ এইবার সামাউন সোফা যেই গুরুবে যায় এটা ফাস। পুরা এলাকার মধ্যে তার নাম ছড়ায় গেল যে একজন খুব বিচক্ষণ জ্ঞানী এক লোক নাম হলো সামাউন সুফা বাদশা ডাক দিল এই এই ভালো লোকটারই তো আমার দরকার আমার যত মামলা হবে এই লোকটা লড়বে বাস তো সামাউন সুফাকে ডাক দেওয়া হলো ও সামাউন সুফা তোমার জ্ঞান গর্বের কথা আমি শুনেছি এখন আমি চাই তুমি আমার আইন বিভাগের মূল প্রধানমন্ত্রী হও সামান সুফা বলে ঠিক আছে আমি হয়ে গেলাম এখন একজন আল্লাহওয়ালা সামাউন সুফা কি আইনমন্ত্রী হওয়ার পর এইবার সামাউন মুসুফা একদিন খুব সামনে বসা ডাক দিয়ে বলে শুনলাম আপনার এলাকার মধ্যে দুইজন ধর্মদ্রোহী আছে নাম নাকি সাদেকার শুধু এই দুইটা লোককে আমার খুব দেখার শখ বলে হ্যাঁ আমাদের মূর্তিগুলির বিরুদ্ধ চারণ করে আমাদের খুদার বিরুদ্ধ চারণ করে একটু দেখার শখ ধৈরা নিয়ে আসেন আমি একটা ব্যবস্থা করে দিব রায় দিয়ে দিব দেখবেন হয় ফাঁসি নয়তো যাবজ্জীবন দুইটারে ধৈর দুজা দুইটা সাহায্যে কারে এদের আঙ্গ গুরু সামাউন সুফা হ্যাঁ দি লগে বহা চিন্তা করলো এইখানে ডালমে কুচ কালা ডালমে কুচ কালা চিন্তা করলো কারণটা কি তখন আবার সামাউন সুফা চোখ দিয়ে ইশারা করে বললো কিছু কুইস না সামাউন সুফা ডাক দিয়ে বলে তোমাদের নাম কি বলে একজনের নাম সাদেক আর একজনের নাম শুধু তোমাদের ধর্ম কি বলে ইসলাম কি বলতে চাও বলে আল্লাহ আল্লাহ ছাড়া ছাড়া ইলা নাই। কোনো আমাদের কোন আল্লাহ ছাড়া কোন ইলা আছে আমাদের মালিক কে আমরা কাকে দেই এই কপাল একমাত্র আল্লাহর দরবার ছাড়া আর কারো দরবারে নত হতে পারে কোন পীরের দরবারে নত হতে পারে কোন মাজারে নত হতে পারে কোন নেতার সামনে নত হতে পারে কোন আলেমের সামনে নত হতে পারে একমাত্র মুমিনের কপাল নত হবে আল্লাহর দরবারে কার দরবারে আর জোরে সুফা বলে তোমাদের আল্লাহর কি ক্ষমতা একটু বলতো تخن تخن <applause> الله لا آه إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات الأرض ولا يؤذه حفظهما وهو العلي العظيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد মৌলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এইবার সাদেক আর সুদূর ডাক দিয়া বলে ও বাদশা শোনো আমার মালিকের কি ক্ষমতা নাই সেইটা বলো ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়া আমার মালিক সব কিছুর উপর ক্ষমতাবান এইবার সামাউন সুফা একটু অবনে করে ডাক দিয়া বলে ও সাদেকার আর তোমার মালিক কি অসুস্থ রোগী কি ভালো করতে পারবে তোমার মালিক কি অন্ধকে ভালো করতে পারবে তোমার মালিক কি বোবাকে ভালো করতে পারবে তোমার মালিক কি মৃত ব্যক্তিকে जिंदा করতে পারবে সাদিকার সুদুক বলে খা ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমার মালিক সব ক্ষমতা আছে সব ক্ষমতা আছে বলে যদি হয় তাহলেই तू দেখাও জোরে কন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি পারো দেখো বলে আমি তো দেখাইতে পারবো না আমার আল্লাহ দেখাবে ওই আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই মুসলমান সরেখাও আছে না নাই আজকের ক্ষমতার জগতে আজকে যারা টাকার অহংকারে সম্পদের অহংকারে যারা আল্লাহর বিরোধিতা করো ওলামায়ে কেরামের শানে বেয়াদবি করো মনে রেখো একদিন তোমাদের ফেরাউন আর কারুন আর নমরুদের অবস্থা হবে সরে কোন ঠিক যাবে ঠিক হুশিয়ার ওই আল্লাহ কিন্তু এখনো আছে জোরে কোন আছে না নাই আর জোরে কোন আছে না নাই একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি একটা কিতাব ওই কিতাবের মধ্যে দেখেন আল্লাহ পাকের সাহায্য কিভাবে প্রত্যেকটা সময় আসে মুজাহিদদের একটা দল এদের মধ্যে একজন হলো হাফেজে কোরআন নাম হলো আব্দুর রহমান নতুন মুজাহিদ নতুন মানুষ অল্প বয়সে হঠাৎ মুজাহিদদের যেই গ্রুপ এই গ্রুপ থেকে হারাইয়া তিনি ইজরাইল ওই ইহুদিদের গ্রুপের দিকে মানি তাদের তাবর দিকে রওনা দিল এমন একজন দূরবিন দিয়ে দেখিরে আমগো দিকে দিয়ে একটা মোল্লা আছে আর মোল্লাগো দিকে এত কোনো বিশ্বাস নাই কোন কি কইরা ধর গিয়া অস্ত্র তাক কইরা গেছে এবার হাফেজে কোরআন হাত তুলা কো ভাই আমি অসহায় মানুষ আমি কোন খুদ করতে পারি না আমরা মোল্লারা তো অসহায় কথা কোন না কেন গ্রামগঞ্জের মধ্যে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন যে কত অসহায় কত মাইশের যে গালি খাইত কথা কই না আপনাগো এলাকা নাই আমগো এলাকার মধ্যে আছে বেটার ঘরে বেটা মুছিদের দুই টাকা দান করে না কিন্তু আগে গিয়া পাকার মধ্যে গোষে দেখে এই মুয়াজ্জিন এ খাটে ময়লাকে যায় দেন এক মাসে হুজুরের একবেলা খাওয়ায় ও না কিফতার ঘরে কিফতার 14 গুষ্টি কিফতা আছে না নাই আর এই শাইম হ্যাঁ

কি কি খাইছি দুইশো কোটি টাকা কে আমরা চুরি করছি তিন হাজার কোটি টাকা আমরা চুরি করছি আমেরিকার মধ্যে বাড়ি আমরা বানাইছি হাজার হাজার কুড়ি টাকা আমরা চুরি করছি টেন্ডারবাজি দুর্নীতি আমরা করছি ব্যাংক শিংকাইটা ব্যাংকের টাকা চুরি আমরা করছি 100 নারী দর্শন করে সেঞ্চুরি কি আমরা করেছি তারপরও সব হুজুররা খাইছে কারণ কি জানে হুজুররা হলো দুর্বল হুজুররা কি এটা উদাহরণ দেই এক মাহফিলে মনে করেন সামনের কাতারে এক কুচি বসে কষ্ট হইতাছে

মুরব্বীকে কিন্তু আবার এমনি একটু সব কিছু ঢিলা থাকে বুড়া হইলে বুঝবেন হাইসেন না জুয়ান রা আসে বুড়া হইলে বুঝবেন কাশি দিলে পিছে হাওয়া বাইরে যায় কথা ঠিক না মুরব্বীকে এই সমস্যা হয় এখন ডান দিকের এক মুরব্বীর হাওয়া সারা দরকার হইছে কি হাওয়া চিন্তা করলো যদি হাওয়া সারি

কথা কম না কেন সব তো তো ওই হাফেজ এ কোরআন রওনা দিতে এইবার ডাক করে যাচ্ছে এই মোল্লা ওই যাও কই ভাই আমি রাস্তা হারাই আপনাকে এদিকে আয়ে পড়ছি দইরা নিয়া গেছে কয় এত কিছু বুঝি না চলো এবার কমান্ডার সামনে নিয়ে গেছে কমান্ডার এই সেই মোল্লা আমাদের ক্যাম্পের দিকে আসতেছে গ এই মোল্লা বাইসি ভালো হইছে ডাক ডাকায় মোল্লা তোমার ছাইড়া দেবো যদি একটা গোপন তথ্য আমাকে দাও বলে কি তথ্য বলে আমাদের কাছে এত অত্যাধনিক অস্ত্র কিন্তু তারপরেও তোমরা এই মোল্লারা তোমাদের কাছে অত্যাধনিক অস্ত্র নাই তোমরা কিভাবে আমাদের দামি দামি এই হেভি হেভি ট্যাংগুলিকে জ্বালায় দাও একটু কও তো হাফেজে কোরআন জওয়ান মানুষ কো আমরা আল্লাহর নাম লয়ে ফুল দিলেই কাম হয়ে যায় ফু কি হয়ে যায় কমান্ডার কয় তাহলে ফু দিয়া দেখাও হাফেজ কোরআন তো কইলাম কি আর হইল কয় যদি না দেখাও তোমারে ফায়া আর যদি দেখাইতে পারো তার তোমার সাইরা দিলে ওয়াদা দিলে হাফেজ কোরআন চিন্তা করল আমি পারি না কিন্তু আমার আল্লাহ তো আর পারে না এই রকম না লারা সারা দিয়ে দিয়ে আমগো কমজোর হতে পারে আমগো ক্ষমতা না থাকতে পারে কিন্তু আল্লাহর তো সেই ক্ষমতা زورك انا قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنسع الملك ممن تشاء وتعيس من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء. قدير تولج الليل في النخار وتولج النخار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب اي بار حافظ كران داك دي بل او بھائي اما كي نماز راكات شاش داك دي بل আমার কোন ক্ষমতা নাই আমার কোন ক্ষমতা নাই ও মালিক সব ক্ষমতার মালিক তো তুমি এটা আমার বিশ্বাস রয়েছে যদিও আমি বলেছি সাথে সাথে হাফেজ কোরআন এক দুই মুঠের মধ্যে দুই বালি নিয়ে দুই হাত বালু নিয়ে এইবার হাফেজ কোরআন আরম্ভ করে দিল বিসমিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পরে যখন ফু দিয়ে যখন ট্যাংকের উপর ফেলে দিল সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন এই কালেমার গুণে এবং এই কালেমার কারণে ওই ট্যাংকের মধ্যে আল্লাহ পাক আগুন জ্বালায়া দিছে যরেকন আল্লাহ পারে কি পারে না আর যরেকন পারে কি পারে না আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবে আমার মালিক ডাক দেখে বন্ধু এই মক্কা থেকে মদিনায় আপনার রওনা দিতে হবে আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার ঘরের মধ্যে শায়িত আল্লাহ পাক ডাক দে বলে বন্ধু রওনা দেন আল্লাহর নবী তাকায় দেখে তার ঘরের চারুদিকে মক্কার শত্রুরা মক্কার কুফফারা একত্রিত হয়ে গেছে আমার মালিক ডাক দিয়ে বলে বন্ধু আপনি দুই হাতের মোতে বালু নিয়েছে

আমি আল্লাহ যখন হাফিজে কোরআন মারছে ট্যাংগুলি ভষ্ট হওয়া আরম্ভ হইছে কমান্ডার ডাক ডাকে তাড়াতাড়ি বের কর মোল্লারে বাই কর আমি সব কিছু জ্বালায় দেব আল্লাহু আকবার বলেন তো এই আল্লাহ এখনো আছে না নাই আর জোরে কোন সাদেকার শুধু মনে আছে তো সামাউন সুফা কয় তুমি ফারবা অন্তরে ভালো করতে বলে

এটা কি কোন ব্যক্তি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলেন বান্দা তুই ডাক দিতে দেরি তোর কথার উত্তর তোর ডাকের সারা দিতে আমি আল্লাহ দেরি করি না বলবেন হুজুর কত ডাকছি কো একদিন তো আল্লাহ ডাক শুনে নাই শুনব কিভাবে মসজিদে গেছো ব্যেন্সন সিগারেট খাইয়া ফালাইয়া কোন রকম কুলিকরা যকছো তোর মুখ না পা গাজা খাইয়া বাবা খাইয়া গাঞ্জা খাইয়া বাবা খাইয়া সব নষ্ট হয়ে গেছে গান শুনি কান নষ্ট হয়ে গেছে চক্ষু নষ্ট হয়ে গেছে কিভাবে আমার আল্লাহ ডাক দিব ডাক দিলে কিভাবে উত্তর দিব তবে ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই উত্তর দেয় একটা আমল আমি আপনাদেরকে শিক্ষা দিব যত বিপদ হোক না কেন এই আমলটা করে আমার মালিককে ডাক দিবেন আমার মালিক অবশ্যই সারা দিন খুব মনোযোগ সহকারে শুনেন খুব মনোযোগ সহকারে বিপদে পড়ছেন কোন কুল কিনারা পান না দুই রাকাত নামাজের জন্য দাঁড়াইবেন কয় রাকাত ভালো করে বুঝেন কয় রাকাত দুই রাকাত নামাজের জন্য দাঁড়াইবেন আর নিয়ত করবেন সালাতুল হাজত এর নামাজের জন্য দাঁড়াইতেছেন নামাজের আগে ভালো করে মিসওয়াক করবেন কি করবেন মিসওয়াক করলে দোয়া কবুল হয় এটা আল্লাহর নবী বলেন আর আল্লাহর নবী কখনো মিথ্যা বলতে পারেন না পর্দার অন্তরালে মা বন্দ্রা রয়েছেন খুব মনজক সহকারে কান পেতে আমলটা শুনেন ভালো করে আপনি সুয়াক করবেন মেসওয়াক করার পর ভালো করে ইতমিনানের সাথে ওযু করবেন আমরা যখন ওযু করি মন হয় একAttre যুদ্ধ লাগে আবার দাপ দাপ ইতমিনানের সাথে সুন্দর করে ওযু করবেন কাপড় সুন্দর করে পবিত্র করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাবেন দুই রাকাত নামাজ

আবার সেজদার পর আবার সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পড় ইয়া হাইয়্যু ইয়া তিনবার নামাজ শেষ করবে দুরূদ শরীফ পড়বে কয়েক মর্তবা কি করবে দুরূদ শরীফ পড়বেন দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে ইতমিনানের সাথে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ অবশ্যই আপনার দোয়াকে ফিরায়া দিবেন মনে থাকবে তো মনে থাকবে তো আমলটা ইনশাআল্লাহ

তবে আমাদেরকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেন কয় রাকাত জোরে কন না ইমানদার তার সব কিছুর সমাধান নামাজের মাধ্যমে আল্লাহর থেকে নেবে কার থেকে সাদেকার সুযোগ সুন্দর করে উযু করে মিসওয়াক করে আল্লাহু আকবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল জোরে কন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল দুই রাকাত নামাজ শেষ করে দুই হাত মালিককে দিয়ে বলে মালিক সব ক্ষমতার মালিক হল একমাত্র তুমি আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহুম্মা গাবাতিন নুজুম আজাতিল উয়ুনি ওয়া নামাল মুলুক ওয়াকামাতিল হায়া দুনিয়া আল্লাহ انت الحي القيয়াম لا تاخذুক সিনাতু وَلَا نَوْمٌ وَبَابُكَ مَفْتُوحٌ لِلسَّائِلِينَ وعبدك ببابي وعبدك ببابي اللهم أسلمت نفسي إليك لا ملجأ من ولا منجأ من الله إلا إليك ورغبة ورغبة إليه وكفى بالله شهيدا وكفى بالله وكيلا وكفى بالله, بالله عليما وكفى بربك خاديا وَنَصِيرًا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ نصير دع دي بوله او تني رحمان تني رحيم تني سلام تني مؤمن تني محيمن تني عزيز تني جبار تني متكبر تني خالق تني بار تني مصور تني غفار تني قهار تني وهاب تني رزاق تني فتاح تني عالم تني قابض تني الغراص تني غم تني غني تني غافل تني غفار تني قهار تني وهاب تني رزاق تني فتاح تني عالم تني غافل تني <تصفح> مبني تني مزل تني واجد تني ماجد تني واحد تني أحد تني صمد تني قادر تني مقدم تني مؤخر تني أول تني آخر تني زاخر تني باطن تني مالك المل تني ذو الجلال والإكرام زرق الله أكبر صدق دعا كرت رب العالمين এই যে ক্ষমতার মালিক এই ক্ষমতার মালিক আমরা দুই এই ক্ষমতার মালিক আমরা দুই ভাই নয় ও মালিক সব ক্ষমতার মালিক যে তুমি আল্লাহ তুমি চাইলে এই মৃতকে তুমি जिंदा করতে পারো ও মালিক তুমি जिंदा করে দেখাও ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল العالمين ওহীর মাধ্যমে ডাক দিয়ে বলে দোয়া করার দায়িত্ব তোমার কবুল করার দায়িত্ব হলো আমি আল্লাহ যখন ওই মেয়েটাকে নিয়ে আসলো চার দিন আগে অন্তকাল পড়েছে আমার মালিক ডাক দিয়ে বলে শোনো এই মৃত ব্যক্তিকে जिंदा করা আমি আল্লাহর কাছে কোন ব্যাপার আমার আল্লাহর কাছে সেই ক্ষমতা নাই জোরে কোন আছে না নাই ওই মুহূর্তের মধ্যে সাদেকার শুধু যখন নামাজ শেষ করে ওই বাচ্চার দিকে যখন তিনবার আল্লাহ আকবার আল্লাহ আকবর তিনবার যখন পরে যখন দম করতে দেরি সাথে সাথে ওই মৃত্যু বাচ্চাটা বা শিশুটা সাথে সাথে আল্লাহ আকবার বলে দাঁড়াইতে দেরি হয় না সাথে সাথে কালমা পড়ল ইলাকা ইল্লাহ সাথে সাথে জিন্দা হয়ে গেল এইবার সমাউন্ন সুফা বাদশাকে

বেজুদির সীমা পাও না এইবার সামাউন নুসফান সামাউন নুসফা ডাক দিয়ে বলে যদি মূর্তি কখনো মৃত্যুকে জিন্দা করতে না পারে ওই মূর্তির ইবাদত করে আমাদের কোনো লাভ নাই কথা কন না কেন আরো জোরে কন হ্যাঁ বাংলাদেশকে অনেকে মূর্তির রাজ্য বানাইতে চায় মূর্তির রাজ্য বানাইতে চায় আজকে যারা এর বিরুদ্ধে কথা গেলে মোল্লারা খারাপ আল্লাহর কসম করে বলি যেইটা হারাম মোল্লারা কখনো সেটাকে হালাল বলতে পারে না দরকার হলে ফাসির কাছে যাবে ফাসির কাছে দাঁড়াইয়া বলবে হারাম 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 আমাদেরকে মারতে পারবেন কোরআনের বিরুদ্ধে আমাদেরকে নিতে পারবেন না সাথে সাথে বাদশা ডাক দিয়ে বলে হ্যাঁ এই আর সুদুকের ধর্মই সত্য বলে তাহলে আসুন সত্য ধর্ম হলে আমরা কালেমা পরে মুসলমান হয়ে যাই সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে গেল আ মুসলমান আপনার আমার সবচেয়ে বড় হাতিয়ার হলো কালেমা কথা কোন না কেন হ্যাঁ এই যে মাহফিলে বসা এমন হতে পারে আগামী কাল বা দুই এক দিনের মধ্যে আপনার আমার কেউ ওই কবরের বাসিন্দা হয়ে যেতে পারে বলেন ওই কবরের সামনে অনেকের মা আছে না কবরের মধ্যে আছে না নাই মনে রাখতে হবে চারটা জিনিস সবচাইতে আপন কয়টা আর জোরে কর এক নাম্বার হলো আমার মালিক আমার আল্লাহ সারা দুনিয়ার মধ্যে কোনো আপন নাই আল্লাহ সারা দুনিয়ার বুকে কোনো আপন নাই ইয়ার যারে আপন মনে করবেন ভাই সব আপনার পর সব আপনার পর এক নাম্বার আপনার আপন হলো আমার মালিক হলো আল্লাহ দ্বিতীয় নাম্বার আপন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যুবক এখন নবীকে গালি দেয় তোমার কষ্ট লাগে কিন্তু মনে রাখো আমার নবী এখন মধ্যে ময়দানও তোমার জন্য বলে তোমার জন্য কাঁদবে তৃতীয় নাম্বার হলো মা তৃতীয় নাম্বার আপন হল মা যুবক একটু ডাক দাও মার একটু মা করে ডাক দাও জোরে কত মা এই মা ডাকের মতো মজা দুনিয়ার মধ্যে আর কোন শব্দ নাই এই জায়গার মধ্যে অনেকে উপস্থিত বাড়ির মধ্যে ফিরে গিয়ার মাকে মা বলে ডাকতে পারবে না অনেক এখানে উপস্থিত বাড়ির মধ্যে ফিরে গিয়ে বাবাকে বাবা বলে ডাকতে পারবে না আজকে তুমি বাবা সম্পদ পেয়ে তুমি আরামের মধ্যে ঘুমাও কিন্তু খবর নিয়ে দেখছেন ই তোমার মাসিদের মধ্যে কবরস্থানে কেভাবে শুয়ে আছে এ যুবক বাবার সম্পদ পায় কত সুন্দর ঘর বাঁধাইছে লেপের মধ্যে কিন্তু কবরস্থানে বাবা শুয়ে একদিন খবর দিছো তুই তাওয়ঙ্গার গাশতায়ে আজ মালে মা ই যমা গাফিল সুদি আজহাল মান মা বাপ বলি ডাক আমাদের সম্পদ এখন তুমি লেপে তরে সুন্দর টাইজ গরের মধ্যে ঘুবাও আমরা খবরের মধ্যে কিভাবে আছি কোন খবর নাও না এইখানে অনেক উপস্থিত আপনার এলাকার মধ্যে এই কবরস্থানের মধ্যে আপনি আপনার মাকে রাখছেন বাবাকে রাখছেন ভাইকে রাখছেন এমন হবে একদিন আপনি আমিও ওই কবরস্থানের যাত্রী হয়ে যাব ওই বাসিন্দা হয়ে যাব জরে কোন ঠিক তবেছি ও মুসলমান অনেকের মাশাই তো আজকে যদি মা जिंदा থাকত মাহফিল শেষে বাসায় যাওয়ার সাথে সাথে বলতো বাবা খাইছো বাড়ির মধ্যে ফিরে যাবেন মার মতো ডাক আর পাবেন না কারণ মা ডাকটা এত মধুর মা ডাকটাও এত মধুর দুনিয়ার সারা দুনিয়া তালাশ করবেন মা ডাকের মতো আর পাইবেন না এই কারণে এই কবরস্থানে কার কার মা শাইত আছে অথবা কার কার মা নাই দুই হাত তুলে দেখান তো মা নাই কার মা নাই কারই হাত তুলেন মানে আহ অনেকের মা নাই হাত না মানে বাবা নাই কার একটু হাত তুলে তো বাবা নাই হাত বাবা যে কত বড় সম্পদ যে হারাইছে সে জানে বাবা কত বড় আমার বাবার জন্য দোয়া করবে আমার জন্য অনেক কষ্ট করছে আমারে এক কাঁধে দিয়ে মাদ্রাসে পর্যন্ত নিয়ে গেছে এই রকম অনেকের বাবা কত আদর যত্ন কত কিছু করছে আছে কবরের মধ্যে অসহায় মাও নাই বাবাও নাই বাবাও নাই হাত নামা আমি এই চরগোল গলি এলাকার মধ্যে এই বছর নিয়ে চার বছর ও ভাই আগামী বছর দেখা হয় কি হয় নাই কোন গ্যারান্টি নাই